যে ব্যক্তি কোনো মিসকিনকে, অসহায়কে, নিঃস্বকে, সহায় সম্বলহীন ব্যক্তিকে, স্বামীহারা স্ত্রীকে সাহায্য সহযোগিতা করবে, তার ভরণ পোষণের ব্যাপারে সহযোগিতা করবে বা তার ভরণ পোষণের দায়িত্ব নিবে, সেই ব্যক্তির মর্যাদা সিয়াম পালনকারী নেই, মুজাহিদের নেই, আল্লাহর রাস্তায় জিহাদ করার নেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ব্যাপারে তিনি বলেছেন, হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহর সুনান ইবনে মাজাহতে এসেছে, কিতাবুত তিজারা ব্যবসা সংক্রান্ত অধ্যায়, বাবুল হাসসি আলাল মাকাসিব, আয় উপার্জনে উৎসাহ প্রদান করা সংক্রান্ত অনুচ্ছেদ। অথচ আমরা কিন্তু মানুষকে আয় রোজগারের ব্যাপারে উৎসাহ দেই না, বরং আমরা কি করি, নিরুৎসাহিত করি। কিন্তু ইমাম ইবনে মাজাহ তিনি একটা অধ্যায় নিয়ে এসেছেন কি, যে আয় রোজগারের ব্যাপারে মানুষকে উৎসাহ দিতে হবে। হাদিস নম্বর 2140 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যে বেদবা ও মিসকিনদের ভরণ পোষণের যে ব্যক্তি দায়িত্ব নিয়ে সর্বাত্মকভাবে চেষ্টা করবে তাদের ভরণ পোষণ এর হক আদায় করার জন্য, তাদেরকে লালন পালন করার জন্য, তাদের দায়িত্ব পূরণ করার জন্য, যে ব্যক্তি সর্বদা চেষ্টারত থাকে, সর্বাত্মকভাবে চেষ্টা করে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তার মর্যাদা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার নাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলো, এই জিহাদকারীর যে মর্যাদা, আর যে ব্যক্তি কোনো মিসকিনের অভাব দূর করে দিল, কোনো বিধবা ব্যক্তি মহিলার অভাব দূর করে দিল, তাদের ভরণ পোষণ দায়িত্বের সহযোগিতা করলো, তারা সরাসরি ভরণ পোষণের দায়িত্ব নিল, সেই ব্যক্তির মর্যাদা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের জানমাল দিয়ে জিহাদ করলো, মুজাহিদ, এই মুজাহিদের নেয় তার মর্যাদা। অথচ আল্লাহর রাস্তায় একটা দিন অতিবাহিত করা যে কত ফজিলত, দেখুন একটু দেখাচ্ছি। হাদিস ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং মিশকাতুল মাসাবি তো হাদিস এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জিহাদ, জিহাদ সংক্রান্ত অধ্যায় ফাসলা ওয়ালে হাদিস এসেছে, আল্লাহ সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা একটা দিন অতিবাহিত করা, রেবাত পাহারা দেওয়া, অতিবাহিত করা, কাটানো, ব্যয় করা, খয়রুম মিনাদ দুনিয়া, এই দুনিয়ার থেকে উত্তম, যে দুনিয়ার জন্য সন্তান পিতাকে চেনে না, পিতা সন্তানকে চেনে না, মা সন্তানকে চেনে না, সন্তান মাকে চেনে না, স্বামী স্ত্রীকে চেনে না, স্ত্রী স্বামীকে দাম দিতে চায় না, ভাই ভাইকে মূল্যায়ন করে না, আত্মীয় আর এক আত্মীয়কে মূল্যায়ন করে না, এক সমাজের লোক আরেক সমাজের লোককে মূল্যায়ন করে না, এক এমপি আর এক এমপিকে মূল্যায়ন করে না, এক ডলার আর এক দলকে মূল্যায়ন করে না, সেটা হলো এই দুনিয়ার জন্য। এই দুনিয়া অর্জনের জন্য আমাদের আত্মীয়তা সম্পর্ক পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আল্লাহ সাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন অতিবাহিত করছে, তার এই দিনটা হলো এই দুনিয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ওয়ামা আলাইহা, এবং এই দুনিয়ার উপরে যত কিছু আছে, এই দুনিয়ার উপরে যত কিছু আছে তার চেয়ে উত্তম। তাহলে আমরা কি নিয়ে পড়ে আছি, যেটা নিয়ে পড়ে আছি তার চেয়েও বেশি ফজিলত, বেশি কল্যাণকর, বেশি মূল্যবান, বেশি মর্যাদাবান আমল হচ্ছে কি, একজন মিসকিনকে, মিসকিন অভাব দূরীভূত করা, একজন বিধবা স্ত্রীর সহযোগিতা করা, তার ভরণ পোষণে সাহায্য সহযোগিতা করা, দায়িত্ব নেওয়া। এরপরে বলছেন, ওয়াকাল্লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহারা, এবং ওই ব্যক্তির মর্যাদা হলো সেই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি রাতভর দাঁড়িয়ে ইবাদত করে এবং দিনে সিয়াম রাখে। তো আল্লাহর কাছে একজন ব্যক্তি রাতভর ইবাদত করলে কি মর্যাদা, আর দিনে সিয়াম রাখলে কি মর্যাদা, আমরা সকলেই অবগত। যে আল্লাহ সাহাবী সাহাবা ইকরাম যখনই আল্লাহ রাসূলের কাছে কিছু চাইতেন বা তিনি কিছু চাওয়ার আদেশ দিতেন, অনুমতি দিতেন, তখন সাহাবা ইকরামের মধ্যে যারাই চাইতো তারা বলতো, রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। তো এইটা অনেক কঠিন ব্যাপার ছিল, তখন আসলাম বলতেন, যখন তারা মানত তখন বলতেন যে তোমরা বেশি বেশি সিজদা কর, মানে কি বেশি বেশি নফল ইবাদত করো। তো এই নফল ইবাদতের মাঝে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে রাতে ইবাদত করা।
যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নেমে সেই আরশ আজিম থেকে সেই আসমানের উপর থেকে নেমে আসেন নিচ আসমানে, দুনিয়ার আসমানে এসে মানুষকে বলেন, তার বান্দাকে বলেন, হে আমার বান্দারা তোমরা কে আছো, চাও আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য দেবো, কে আছো আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করবো, কে আছো তার রেজেক চাও আমি তাকে রেজেক দিয়ে দেবো, কে কি চাও আমার কাছে এসে চাও, আমি আজকে রাজাধীরাজ আমি তোমাদের স্রষ্টা তোমাদের কাছে এসেছি, তোমরা এসে আমার কাছে চাও আমি দিচ্ছি। কিন্তু তাতে আমরা চাই না, তাতে আমাদের হাত মুনাজাত করার জন্য ওঠে না, তাতে আমাদের হাতে কোনো সমস্যা হয় না, তাতে আমরা পরোয়া করি না, যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ আপনার আমার স্রষ্টা আমাদেরকে বলে যে তোমরা চাও কী চাও আমার কাছে এভাবে বলে, আমরা তখন চাই না। কিন্তু যে ব্যাপারগুলোতে সন্দিহান রয়েছে, যে ব্যাপারগুলোতে অস্পষ্ট রয়েছে, যে ব্যাপারগুলোতে ইমামগণ মতানৈক্য লিপ্ত হয়েছে, আমরা সেগুলো নিয়ে পড়ে রয়েছি। কিন্তু যেখানে দোয়া করার ব্যাপারগুলো স্পষ্ট ফাসিহ রয়েছে, সুস্পষ্ট রয়েছে, মুবাইন রয়েছে, আমরা সেগুলোর ধারে কাছেও নেই। আমরা কয়দিন তাহাজ্জুদের সালাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে মুনাজাত করে আল্লাহর কাছে চেয়েছি, কয়দিন চেয়েছি, অত সেদিকে আমাদের কোনো হুঁশ নেই। কিন্তু যেদিকে আমাদের হুঁশ সেটা হচ্ছে সন্দেহের দিকে, অস্পষ্টর দিকে, স্পষ্টর দিকে আমাদের হুঁশ নেই। তাহলে যে ব্যক্তি সারা রাত ধরে ইবাদত করে এবং দিনে সিয়াম পালন করে, এই ব্যক্তির যেমন মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ব্যক্তির কাছে তেমন তেমন মর্যাদা, যে ব্যক্তি নাকি কোনো মিসকিনের অভাব দূর করে দিবে এবং কোনো বিধবা স্ত্রীর সাহায্য সহযোগিতা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং এই বিষয়গুলো মেনটেন করে এই বিষয়গুলোর উপর ঈমান রেখে এগুলো মেনে চলার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي